আমরা এই তারা মসজিদে যেখানে পর বেশি স্পেস অনেক খুব কাছাকাছি। এই হোটেলটার সাথে ছোটবেলার অনেকের স্মৃতি জড়িয়ে আছে, যারা আমরা আর্মানিতলা স্কুলে পড়েছি বা যারা মাহমুদা খাতুন মাদ্রাসায় পড়েছে। আমরা এই জায়গাটাকে চিনে থাকি জাহানের হোটেল নামে। এই হোটেলটি অবস্থিত পুরান ঢাকার তারা মসজিদ এর ঠিক কাছে। মাহমুদা খাতুন মহিলা মাদ্রাসার সংলগ্ন বা আর্মানিতলা স্কুলের অপোজিটে এই হোটেলটি অবস্থিত। যখন দেশে সয়াবিন তেলের দাম অনেক বেড়ে যায়, সব জায়গায় পরোটার দাম অনেক বেড়ে যায় এবং মান কমে যায়, তবে এই হোটেলটার পরোটাটা কিন্তু অনেক বেশি স্পেশাল। পরোটা যেভাবে বানায় আপনারা দেখতেই পাচ্ছেন, যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি তারা অবশ্যই দেখে জাজ করবেন যে আপনার এলাকার হোটেলের পরোটার সাথে এই পরোটা কি পার্থক্য রয়েছে। অন্য জায়গায় যেখানে পরোটার দাম 12-15 টাকা, জাহানের এই হোটেলে এখনো পরোটা 10 টাকায় বিক্রি করে এবং ভালোভাবে তেল দিয়ে ভেজে তারপরে বিক্রি করে। এটার সাথে রয়েছে সবজি এবং ডাল। সবজিটা, সাদা সবজিটা অনেক বেশি স্পেশাল, খেতে খুবই মজা। এবং ডালের কথা কি বলবো, ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, স্কুল থেকে টিফিন পিরিয়ডে এখানে এসে পরোটা পেপারে পেঁচিয়ে দিত আর হচ্ছে সাথে ডাল নিতাম, নিয়ে যেয়ে স্কুলে খেতাম। মাঝে মাঝে যদি সময় বেশি থাকতো তখন এখানে বসে খেতাম। আমরা আর্মানিতলা স্কুলে যারা পড়েছি, স্পেশালি আমাদের জন্য এই হোটেলটা অনেক বেশি স্মৃতিময়। অনেকদিন ধরে ভাবছিলাম যে এই হোটেলের একটা ভিডিও আমি ফেসবুকে আমার পেজে দিব, বাট করা হচ্ছিল না। কিছুদিন আগে সেখানে গিয়েছিলাম পরোটা কিনতে। আমার বাসা থেকে এটা বেশি দূরে না, তো খুব কাছাকাছি, এবং খুব ভালো লাগলো যে এই ভিডিওটা আমি করতে পেরেছি ফাইনালি এবং আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি। এই ভিডিওটা দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়লো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।